বন্ধুরা এখানে দু ধরনের সাপ দেখতে পাচ্ছেন দেখো এই যে এই সাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন ক্রেট কালচিতি কমন ক্রেট কালচিতি কালাচ ডোমনাচিতি প্রভৃতি নামে ডাকা হয় এটা গতকাল রাত্রে একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এটা অপরজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এটা চিতি দেখুন দুটো ডিফারেন্সটা দেখুন এটা ঘর চিতি এটা কমন উলফ স্নেক কমন উলফ স্নেক এটা ঘরচিতি এবার ব্যাপার হলো এই দুটো সাপকে মানুষ গুলিয়ে ফেলে এইটা আর এইটা এটা কোনো বিষ নেই এই সাপের ঘরচিতির কোনো বিষ নেই কোনো রকম কোনো বিষ নেই কিন্তু কালচিতি উগ্র বিষধর কালচিতির প্রচণ্ড বিষ আছে প্রচণ্ড বিষ বলতে কীরকম বিষ কোবড়া কোবড়ার ধরুন পনেরো এম এল বিষ সমান এর দু এমএল বিষ অতএব এর বিষ খুবই উগ্র হয় তো এই সাপটা নিশাচর প্রাণী এই কালচিতি কালাচ এ হচ্ছে নিশাচর প্রাণী জেনে রাখবেন এর কামড় মানুষ বুঝতে পারে না তার তার কারণ এর দাঁত খুব ছোট হয় যার জন্য এর কামড়টা মানুষ বুঝতে পারে না মানুষকে কামড়ে দিয়ে চলে যায় বিছানায় ফিছানায় এ আসলে বিছানায় ওঠে মানুষের একটা ভুল ধারণা আছে যে ঘাম চাটতে ওঠে ঘাম মানুষের যে ঘাম সেটা এর পছন্দ করে কিন্তু আদবের না বিছানার তলায় থাকে নেংটি ইঁদুর আমাদের আমাদের খাটের তলায় যদি নেংটি ইঁদুরের বাস হয় তাহলে সেই ইঁদুর নেংটি ইঁদুর খেতে এ আসে নেংটি ইঁদুর মানে ছোট ছোটো ইঁদুরগুলো তাছাড়াও টিকটিকি মিকটিকি থাকলে এ খেতে আসে যার জন্য মানুষের কাছাকাছি চলে আসে আর নেংটি ইঁদুর সাধারণত মানুষের ঘরেই থাকে বাইরে থাকে না বাইরে বড় বড় ইঁদুর থাকে তো এটা খেতে চলে আসে দিয়ে মানুষের ঘরে ঢুকে যায় বিছানায় উঠে যায় মাঝে মধ্যে তখন কামড় হয়ে যায় বা রাস্তাঘাটে ঘরের আশেপাশে কামড় হয়ে যেতে পারে তো মানুষ কিন্তু বুঝতে পারে না যে কালচিতি কামড়েছে বুঝতে পারবেন কিভাবে আমি আগেও বলেছি আপনাদেরকে ভিডিওতে যে কীভাবে বুঝতে পারবেন কালচিতি কামড়েছে ভোরের দিকে দেখবেন কামড়ানোর এক দু ঘন্টার মধ্যে সিমটমটা আসে তলপেট প্রচণ্ড ব্যথা করে গলা শুকিয়ে আসে আর চোখগুলো ঝিমিয়ে ঝিমিয়ে আসে চোখ তাকানোর চেষ্টা করলেও সে তাকাতে পারবে না তাকাতে পারে না কারণ এর বিষ হচ্ছে নিউরোটক্সিন নার্ভে কাজ করে যায় যার জন্য অনেকে তাকাতে পারে না তো যদি সেরকম কারো সিমটম দেখেন যে কারো এরকম হচ্ছে অ্যাসিড অম্বলের ওষুধ খাইয়ে রেখে দেবেন না পেশেন্টকে ঘরে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন হাসপাতাল ছাড়া গতি নাই এভিএস ইঞ্জেকশন পড়লে তখন ঠিক হয়ে যাবে পেশেন্ট কিন্তু ঘরে বসতে গেলে কিন্তু মারা পড়তে হবে আর ওঝা গুণিন তো একবারেই নয় ওঝা গুণিন করতে গেলে নির্ঘাত মৃত্যু সাপ কামড়ানোর প্রধান ওষুধ হচ্ছে সময় না নষ্ট করা সময় নষ্ট করলে মারা যেতে হবে কিছু করার নেই যত তাড়াতাড়ি সম্ভব একশো মিনিটের মধ্যে আপনাকে হাসপাতালে গিয়ে দশটা এভিএস নিতেই হবে এই একশো মিনিট টাইমটা খুব গুরুত্বপূর্ণ সাপের কামড়ের এইটাকে দেখে রাখুন এটা প্রত্যেকটা বাড়িতে থাকে একদম ত্রিপোলের ভাঙাচোরা বাড়ি থেকে শুরু করে বড় বড় ফ্ল্যাটেও থাকে এটা হচ্ছে ঘরচিতি নির্বিশ সাপ এ মানুষের ঘরেই থাকে তার কারণে এর প্রধান খাদ্য হলো টিকটিকি টিকটিকি খেতে খুব পছন্দ করে এই দুটো সাপকে মানুষ একদম গুলিয়ে ফেলে একটা হচ্ছে কালচিতি আর একটা হচ্ছে ঘরচিতি এই দুটো সাপকে মানুষ গুলিয়ে ফেলার জন্য মানুষ এটাকে বিষধর সাপ ভাবে এটা কিন্তু বিষধর সাপ নয় এটা একদম নির্বিশ সাপ ঘর চিটি এর দেখুন ব্রাউন কালার সাদা সাদা দাগ আছে ব্রাউন কালার সাদা সাদা দাগ আছে এর দেখুন কালো কালার একদম ব্ল্যাক কালার সাদা সাদা দাগ আছে রানিং মুভমেন্টে মানুষ অনেক সময় বুঝতে পারবে না কিন্তু এর ডি কালার ডিফারেন্সটা দেখে রাখুন তাহলে আপনারা চিনতে পারবেন এটা ব্ল্যাক পিচ ব্ল্যাক পিচ ব্ল্যাকের ওপর হোয়াইট আর এটা ব্রাউনের ওপর হোয়াইট কেমন তো এই দুটি সাপই খুব মানে নর্মাল সাপ এগুলো অনেক পাওয়া যায় মানুষের এখানে আমাদের মেদিনীপুরেও অনেক পাওয়া যায় তো এগুলোকে ছেড়ে দেওয়া হবে এখন তো আমি কালচিতি সম্বন্ধে আপনাদেরকে বলে দিলাম আপনারা জেনে রাখবেন কালচিতি খুব ডেঞ্জারস সাপ এশিয়ার সবচেয়ে ডেঞ্জারের সাপ এশিয়া মহাদেশের সাইলেন্ট কিলার বলা হয় একে কারণ এ নিশাচর প্রাণী রাত্রেবেলা চুপ করে কামড়ে দেবে কেউ বুঝতে পারবে না ঠিক আছে তো একে ছেড়ে দেওয়া হচ্ছে সুন্দর একটা কালচিতি ও চলে যাবে চলে গেলো খুব দ্রুত ছোটে এরা আর এটা একটা ঘর ছিটি এ দেখুন ব্রাউন কালার এবার চলে গেল ওকে আর এবার দেখুন এদেরকে মোটামুটি ছেড়ে দেওয়া হলো সাপ হ্যান্ডেল নিয়ে অনেক প্রশ্ন উঠছে কেননা আমাদের প্রিয়জন খুব প্রিয়জন মালদা জেলার বঙ্কিম ভাই সে মারা গেছে কোবরার কামড়ে হয়তো অ্যাক্সিডেন্টলি মারা গেছে সে খুব ভালো মানে সাপ ধরতো সাপ উদ্ধার করতো খুব ভালো অনেক সাপকে সে বাঁচিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সে মারা গেছে অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সঙ্গে হতে পারে কেউ যদি পঞ্চাশ বছর ধরে সাপ ধরে সেও বলতে পারবে না যে তার অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট হয় ভুলের জন্য বঙ্কিম ভাইও কিছু একটা ভুল করেছিলো যার জন্য তার অ্যাক্সিডেন্ট হয়েছে বাট এটাকে নিয়ে কিছু কিছু মানুষ দেখছি খুব নাড়াচাড়া করছে হ্যাঁ তাকে সে মারা গেছে তার পরিবারের খুব অসুবিধা হচ্ছে তার মা তার পরিবার তা তাদের মানে মন মেজাজের কথা মানে ভেবে অন্তত আপনারা তার এগেন্স্টে মানে তার ভুলটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করে একটা ফেসবুক বা ইউটিউবে এরকম করার না কিছু দেওয়ার না মারা গেছে ঠিক আছে সে আমাদেরই লোক ছিল সে চলে গেছে আমরাও একদিন না একদিন হয়তো এরকমভাবেই চলে যাব কিন্তু তার এটা নিয়ে ফেসবুক বা ইয়ে অনেক বড়ো বড়ো রেস্কিউয়ার আছে যারা দেখছি তাকে নিয়ে একটা কি বলবো একটা ছেলে খেলা চলছে ফেসবুক বা ইউটিউবে যে সে এরকম করেছিল মানছি আপনারা লোকের ভালো চান বলে করছেন কিন্তু তাকে ডাইরেক্ট ফোন করে করুন ডাইরেক্ট ফোন করে আপনাদের যদি মনে হয় যে কাউকে সালাহ দিতে হবে কাউকে কিছু বুঝাতে হবে তাহলে তাকে ডাইরেক্ট ফোন করে বলুন ফেসবুক ইউটিউবে এরকম করেন না কারণ তার পরিবার সেই পোস্টগুলো দেখলে তারা আর আরও ব্যথিত হবে কেননা তার তাদের ছেলে মারা গেছে আমাদের না হয় বন্ধু মারা গেছে কিন্তু তাদের ছেলে মারা গেছে প্লিজ এরকম করবেন না আপনারা ফেসবুকে বা ইউটিউবে বঙ্কিম ভাইকে নিয়ে তার ভুলকে নিয়ে অত ছেঁড়া ঘাটা নাড়াচাড়া করার দরকার নেই আর সে মারা গেছে সে চলে গেছে এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার কেমন কেননা তার পরিবার তাতে তার জন্য আরও ব্যথিত হবে এটা অ্যাক্সিডেন্ট সবার ক্ষেত্রেই হয়ে থাকে অনেক আমরা একটা ভুলে একটা অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টে একটা জীবন চলে যাবে কিন্তু ভুল সবার ক্ষেত্রেই হতে পারে মানুষ মাত্রই ভুল হয় আমরা চেষ্টা করবো যাতে আমরা আরও সাবধানতা অবলম্বন করে কাজ করি সবাই চেষ্টা করব কিন্তু যে মারা গেছে তাকে নিয়ে আর বিশেষ কিছু ঘাটা করে লাভ নেই আমার মনে হয় কেননা তার পরিবার সেগুলোকে পোস্টগুলোকে দেখলে পরে আরও দুঃখিত হবে এটা একটু দেখবেন প্লিজ আপনারা নমস্কার রাখছি